नमस्कार बंधुरा, वेलकम टू माय चैनल एसबी एक्सप्लोरर। तो बंधुरा, तुम्हारा सकले जानो आज के सीएफएल मैचे मुखोमुखी हुई मोहनबागान और सारदान समिति, जे मैचटा किन्तु मोहनबागान 2-0 गोले हेरे गेछे। माने एकटा लज्जार हार कार्य तो तुम्हारा बोलते ही पारो। जेटा हच्छे मोहनबागान जे धरनेर खेला खेले आज के किन्तु मोहनबागान के तार धारेर काछेओ देखा जायनी। विशेषकर सुएल भाटेर शटगुलो मैक्सिमाम किन्तु बार पोस्टे लेगेछे, माने गोलकीपार बाँचानोर थेके बार पोस्ट बाँचिएछे सेटा बला जाय। एबं अन्यान्य दिन आमरा मोहनबागानेर যে ধরনের প্রেসিং ফুটবল দেখি, যে ধরনের গোল উপহার পাই, আজকে কিন্তু সেই রকম মানসিকতাই ছিল না প্লেয়ারদের মধ্যে। 19 মিনিট এবং 24 মিনিটের মাথায় গোল খায় মোহনবাগান। তারপরে সারা ম্যাচ গড়িয়ে গেলেও মোহনবাগান কিন্তু 2 গোল কেন, 1 গোল শোধ করতে পারেনি। এছাড়া 90 মিনিটের পর প্রায় 12 মিনিট অ্যাডেড টাইম কিন্তু চলেছে, 9 মিনিট দেওয়া হয়েছিল, তারপর আরও সব কিছু মিলিয়ে 12 মিনিটের মতো ম্যাচ চলেছে, কিন্তু তাতেও মোহনবাগান গোল দিতে পারেনি। সব কিছু মিলিয়ে আজকের ম্যাচটা কিন্তু মোহনবাগানের একদমই ভালো হয় সব দিক বিবেচনা করে দেখতে গেলে। সেই কারণেই মোহনবাগান কিন্তু আজকে হেরেছে। এছাড়া গোলকিপার হিসাবে আর্ট শেখ, তিনি কিন্তু প্রথম গোলটা তার ভুলেই কিন্তু খেয়েছে। মানে তার ভুল বলতে গেলে কি, দোষ খুব একটা ছিল না, তা হলো যে বলটা রিফ্লেক্ট হয়ে গেছিল সেই বলটার জন্য একটুও কিন্তু মানে গোল বাঁচানোর তিনি চেষ্টাই করেননি, চুপচাপ দাঁড়িয়ে থেকেছেন, যেটা তোমরা যারা ম্যাচ দেখেছো তারা অবশ্যই জানো। এবং দ্বিতীয় গোলটা তো অবশ্যই ডিফেন্সের ভুলেই হয়েছে। এরপর তোমাদের যেটা একটা সুখবর জানাবো, যেটা একটা খারাপ খবরের পর সুখবর, সেটা হচ্ছে মোহনবাগান ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালের জন্য কার্যত কোয়ালিফাই করেই গেল তোমরা বলতে পারো। তো নর্থ ইস্টের সাথে আজকে কিন্তু ম্যাচ ছিল, তোমরা জানো নর্থ ইস্টের যে ম্যাচটা ছিল সেটাতে নর্থ ইস্ট জিতেছে। তারা জিতে যাওয়ার ফলে কিন্তু তারা সেকেন্ড বেস্ট টিম হিসাবে কিন্তু তারা কোয়ালিফাই করে গেছে। আর একটা পজিশন ফাঁকা ছিল এবং সেই পজিশনে কিন্তু মোহামেডানের যাওয়ার একটা চান্স ছিল। আজকে মোহামেডানের সাথে জামশেদপুরের ম্যাচ ছিল এবং মোহামেডানের -1 গোল ডিফারেন্স ছিল, সেক্ষেত্রে মোহামেডানকে +8 মানে 8-0 গোলে জিততে হতো, যাতে +7 গোল ডিফারেন্স তারা করতে পারে। তারা খেলেছেও ভালো, 6-0 গোলে তারা কিন্তু আজকে জিতেছে, জামশেদপুরকে হারিয়েছে। হারালে কী হবে, তারা কিন্তু 2 গোলের ব্যবধান আর শোধ করতে পারেনি। সব কিছু মিলিয়ে মিশিয়ে দেখতে গেলে আজকে কিন্তু মোহামেডান হেরে যাওয়ায় মোহনবাগান কোয়ালিফাই করা কার্যত একদমই প্রায় 99.9%। এখনও একটা ম্যাচ বাকি আছে, যেটা হচ্ছে রাজস্থানের সাথে ইন্ডিয়ান আর্মি, যেটা আগামীকাল সন্ধ্যাবেলা 6টায় হবে। সেই ম্যাচে যদি রাজস্থান 7-0 গোলে জিততে পারে ইন্ডিয়ান আর্মিকে হারিয়ে, তবে কিন্তু রাজস্থান কোয়ালিফাই করতে পারবে, নাহলে কিন্তু মোহনবাগানের সামনে আর কোনো পথের কাঁটা নেই, সবাই কিন্তু সরে গেল। তো এই হচ্ছে সব কিছু মিলিয়ে মিশিয়ে আমি তোমাদেরকে জানিয়ে দিলাম। আই হোপ ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। আজকের জন্য এইটুকু বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।